শিক্ষার্থীদের শিক্ষা মান বাড়াতে জয়পুরহাট সদর উপজেলার ভাতশাহ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দের সম্মাননা ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় সম্মাননা প্রদান করা হয়। সমাবেশ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু 80,75,000 টাকা ব্যয়ে বিদ্যালয়ের নবনির্মিত বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন করেন। ওই শিশু সুলভ আমিনুর রহমান Yeah.